আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সামিনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম এবং রমজান মোবারক সবাইকে। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসটি পবিত্র মাসে সবাই আমরা ইবাদত বন্দেগির মাধ্যমে যেন সুন্দরভাবে আমাদের রমজান মাসটি কাটে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভকামনা এবং আমার ভালোবাসা অলওয়েজ। আজ আমি একটি ইফতার টাইমে যারা ভাজা পোড়া খেতে চাচ্ছেন না, একটু হেলদি জিনিস খেতে চাচ্ছেন, তাদের জন্য আমি এই রেসিপিটি ক্রিয়েশন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা অ্যাভয়েড করেন ভাজা পোড়া তাদের জন্য উপকারী। এখানে আমি টক দই নিয়েছি, আর যদি টক দই কেউ না খেতে পারেন তাহলে তারা হালকা মিষ্টি দই নিতে পারেন। আর এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, আর এইখানে আমি মেরি বিস্কিট নিয়েছি। তা আসুন কিভাবে তৈরি করব। ফ্রুটসের ভিতরে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এখানে ব্ল্যাকবেরি, কলা আর আঙ্গুর নিয়েছিলাম। এখন বলতে পারেন বাংলাদেশে ব্ল্যাকবেরি পাওয়া যায় কি না। যদি পাওয়া না যায় তাহলে আপনারা আম, কলা, আপেল, আঙ্গুর এগুলো দিয়ে করতে পারেন। ঘরে যেই ফ্রুটসটা থাকবে, যদি কলাও থাকে, শুধু কলা বা আম বা আপেল থাকে, কলা আপেল দিয়েও করতে পারেন। সবসময় যে তিন চারটা ফ্রুটস দিয়েই করতে হবে, নট নেসেসারি। হাতের কাছে যে জিনিসটি থাকবে সেই ফ্রুটসটা দিয়েই আপনারা করতে পারেন। তা আসুন আমি এটির ক্রিয়েশনটি দেখাচ্ছি। আর এইভাবে এরকম ছোটো ছোটো কাপ যদি বাসায় থাকে, এই টাইপের সার্ভিং কাপগুলোতে আপনারা দিলে আরও সুন্দর লাগবে। আর যদি না থাকে তাহলে ছোট্ট বাটিগুলোতেও আপনারা দিতে পারেন। আর এটি খুবই হেলদি এবং ছোটো বাচ্চাদেরকেও দিলে অনেক উপকারী, কারণ অনেক সোনামণি বাচ্চারা আছে যারা রোজা রাখছে, তাদের জন্য এই গরমে খুবই উপকারী। তা দেখুন আমি এখানে প্রথমে আগে এক লেয়ার কিছু ফ্রুটস দিব। এখানে লেয়ার বাই লেয়ার হবে, এক লেয়ার ফ্রুটস দিয়েছি, কিছু গ্রেপসও দিব। কিছু গ্রেপস দিব আর কিছু কলা, স্লাইস কলাগুলো দিব। হ্যাঁ, অনেকে বলতে পারেন কলা কেটে রাখলে কালো হয়ে যায়, ঠিক আগ মুহূর্তে কাটবেন যাতে কালো ভাবটা থেকে দূরত্ব রাখতে পারেন। আর এটা খুবই মজা, খুবই হেলদি এবং এটি ডায়েট চার্টের জন্য খুব উপকারী। এভাবে এক লেয়ার আপনারা দইটি দিবেন, এভাবে করে একটু সুন্দর করে দইটি ছড়িয়ে দিবেন। চাইলে আপনারা এই ধরনের একটু ভরে দিবেন, আর এটি খুবই হেলদি ছোট বাচ্চাদের জন্য এবং যারা আমাদের সিনিয়র আছেন বাসায়, বয়োজ্যেষ্ঠ, তাদের জন্য তো খুবই উপকারী। এবং ইফতারে এটি পেটটাকে অনেক ঠান্ডা রাখে এবং ভালোও লাগে। কেউ চাইলে এখানে হালকা চিড়েও ব্যবহার করতে পারেন, চিড়াটাকে ভিজিয়েও ব্যবহার করতে পারেন। যদি আজকে আমার যেহেতু চিড়া নেই, যেই ফ্রুটসগুলোই আছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। হাতের কাছে যা জিনিস থাকবে সেটা দিয়ে করবেন, এক্সট্রা কোনো আপনাকে এটার জন্য আবার বাজারে থেকে জিনিস কিনতে হবে না। আর চাইলে আরও দু স্লাইস কলা দিতে পারেন এবং খুবই হেলদি। এবং এটি খাবার ঠিক আগ মুহূর্তে ফ্রিজে রেখে দিলে ঠিক ইফতারের আগ মুহূর্তে একটু ঠান্ডা হয়ে খেলে এটি খুবই ভালো লাগে।
আর ছোটো বাচ্চারা যদি খায় তাদের ওদের আকর্ষণ বৃদ্ধির জন্য অনেক সময় কম বেশি বাসায় চকলেট থাকে, চকলেটগুলোকে ক্রাশ করেও আপনারা উপর দিয়ে দিতে পারেন, এতে ওরা খুব পছন্দ করবে। আর যদি নাটস থাকে সেক্ষেত্রেও এটি উপকারী। তা আসুন আমি একটু এটাকে দেখুন, এখন আমার এটা দেওয়া শেষ, ঠিক এটার উপর দিয়ে আমি একটু সুন্দর বৃদ্ধি করার জন্য দেখুন এভাবে করে একটু লেভেলিংটা করে দিবেন যাতে ভালো লাগে। এখন এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর এভাবে ব্ল্যাকবেরিগুলো আমি বসিয়ে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। এ খুবই হেলদি আর খেতেও খুব মজা। এখানে দুটো বসিয়ে দিবেন। তা হয়ে গেল আমার ফ্রুটস সালাদ ক্রিয়েশন রেসিপি। রমজান মাসের জন্য এটি খুবই উপকারী একটি হেলদি ইফতার রেসিপি। তা আমি আবার আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি। সো এখানে টক দই নিয়েছি। প্রথমে আমি ফার্স্ট লেয়ারে ব্ল্যাকবেরি, আঙ্গুর, কলা দিয়েছি। এরপরে আমি দইয়ের লেয়ারটা দিয়েছি, টক দইয়ের লেয়ার, দেন আবার আঙ্গুর, ব্ল্যাকবেরি, কলা দিয়েছি, আবার এর উপরে টপিংস টক দইয়ের লেয়ার দিয়েছি। যারা টক দই খেতে পারেন না তাদের জন্য হালকা মিষ্টি দইও খেলে চলবে, বাট আমি হেলদি বলে কথা এর জন্য আমি হেলদিটাই প্রেফার করেছি। আর এখানে আমি দেখুন কিছু মেরি বিস্কিট আমি ভেঙে রেখেছিলাম, জাস্ট একটু ডেকোরেশনের জন্য, যেহেতু বাচ্চারা খাবে ওদের একটু আকর্ষণ করার জন্য। যদি বাসায় মেরি বিস্কিট না থাকে, এই ধরনের অনেক সময় চকলেট বিস্কিটগুলো থাকে, একটু ভেঙে সুন্দর করে ক্রিয়েটিভভাবে দিলেও ভালো লাগবে, এতে বাচ্চারা খেতে পছন্দ করবে। আশা করি ঝটপট ইফতারের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন এই ধরনের সালাদ ইফতারের জন্য আপনারা আর হেলদি সালাদ রেসিপি কী টাইপের চান। আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, যা যেই সোনামণিরা রোজা রাখছেন, দিন শেষে ভাজা পোড়া আমি মনে করি অ্যাভয়েড করে এই ধরনের ফ্রুটস সালাদগুলো যদি খায়, ইয়োগার্ট দিয়ে টক এবং ভাজা পোড়াগুলো যদি একটু কম খায় তাহলে পেটটা ভালোও থাকবে এবং হেলদিও থাকবে আর আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারবো। আশা করি যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ যেন সুন্দরভাবে আমরা সিয়াম সাধনা করতে পারি, ইবাদত করতে পারি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।